সোশ্যাল মিডিয়ায় কম বেশি আমি আপনি তো অ্যাক্টিভ থাকি, আপনাদের প্রিয় গিনি কতটা অ্যাক্টিভ থাকে সেটা দেখে নেবে। সোশ্যাল মিডিয়ায় ওকে ব্লক করে প্রচুর, রোজ রোজ ব্লক করি আমি। স্টক করা হয় কাউকে? স্টক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো বলিউড সেলিব্রিটি ডেইলি বেসিসে স্টক করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা হচ্ছে আমি আলিয়া ভাটের, আলিয়া ভাটকে ভীষণ দেখি, আলিয়া অনেককে চেয়ে অনেককে দেখি, তবে স্টক বেশি। অনেক সময় সাজতে হলেই আমি মনামিদিকে দেখি, আমাদের সবার প্রিয় মনামি ঘোষ, সাজতে হলেই মনামিদির প্রোফাইল। সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়েছে বহুবার, বহু বহুবার, বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন বিভিন্ন সিরিয়ালে বিভিন্ন রকম ভাষায়। সবথেকে ফার্স্ট রিঅ্যাকশন কী থাকে এটা দেখে? প্রথমে খুব খারাপ লাগতো যে এ কি, তারপরে আই ওয়াজ লাইক অল রাইট, কিপ ইট কামিং, কিপ ইট কামিং। ফ্যান পেজে রিপ্লাই দাও? মাঝে মাঝে খুব সুইট পোস্ট দেখলে নিশ্চয়ই দিই। ফ্যাশন ব্লান্ডার করছো কোনো ধরনের পোস্টের মাধ্যমে? না। কোনো পোস্ট করে রিগ্রেট হয়েছে? হ্যাঁ, সেটা ডিলিট করে দিয়েছি তক্ষুনি, তক্ষুনি। সোশ্যাল মিডিয়ায় প্রেমের প্রস্তাব পেয়েছো? প্রচুর, রোজ রোজ, দিনে 10-12টা খুললেই আসছে। অনেককে অনেককে স্কুলের মানে প্রাইমারির বন্ধুদেরকে অনেক অনেক মানে কিছুদিন বাদে আবার খুঁজে পেয়েছি। না মানে আমি দেখি দেখি এসব ইমেল আর মেসেজগুলো রিপ্লাই দিই না, মানে আমাকে সবাই তার জন্য খুবই বকে, কিন্তু আমার মনে হয় আবার একটা ভিডিও বানাতে হবে। থাক, ট্রেন্ডিং ফলো করা হয় না? হোয়াটসঅ্যাপে কত মেসেজ এলো? থ্যাংক ইউ।